আজ আমরা মাধ্যমিকের একটি বিশেষ চ্যাপ্টার দশম শ্রেণীর অংশীদারি কারবার এটা নিয়ে আজকে আলোচনা করব। আলোচনার করার পূর্বে কতগুলো বিষয় একটু আমরা আলোচনা করে নিই। লক্ষ্য করে দেখা গেছে যে বিগত মাধ্যমিক পরীক্ষাগুলোতে এই বিশেষ চ্যাপ্টার থেকে শর্ট কোয়েশ্চেন 1 এবং 2 নাম্বার মিলিয়ে সঙ্গে একটা বেশ বড় 5 নাম্বারের একটি অঙ্ক পড়ে। অর্থাৎ এই চ্যাপ্টারটি খুব মনোযোগ সহকারে বুঝে অনুশীলন করলে খুব সহজেই এই অধ্যায় থেকে 7 থেকে 8 নম্বর তোলা সম্ভবপর। এখন আমরা যেটা নিয়ে আলোচনা করতে চলেছি অংশীদারি কারবার অর্থাৎ পার্টনারশিপ বিজনেস, এই পার্টনারশিপ বিজনেস কথাটায় বোঝা যাচ্ছে যে অংশীদার সেখানে রয়েছে। এবার অংশীদার বলতে আমরা কি বুঝব? না বলছে এই কারবারে কমপক্ষে 2 জন লোক বা 2 জন ব্যক্তি এই ব্যবসায় নিয়োজিত হতে পারে, 2 বা 2-এর অধিক লোক এই কারবারে অংশগ্রহণ করে। তাহলে আমরা অংশীদারি কারবার গণিতের ভাষায় বিষয়টা আমরা কি করে বুঝব? না বলছে 2 বা ততোধিক ব্যক্তি একত্রে যেসব সংগঠন গড়ে তোলে, ব্যবসা বাণিজ্য গড়ে তোলে, অংশীদারি কারবার তাদের মধ্যে অন্যতম। অর্থাৎ পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে 2 বা ততোধিক লোকের প্রয়োজন। এখন ব্যবসা করতে গেলে আমরা জানি সেখানে মূলধন নিয়োজিত করতে হয়, মূলধনের ব্যবহার আছে। মূলধন বা ক্যাপিটাল এটা আমরা বুঝবো কেমন করে, কি কোনটা মূলধন কোনটা ক্যাপিটাল? বলছে অংশীদারি কারবারে যে সমস্ত ব্যক্তি অংশগ্রহণ করে থাকে তাদের নিজ নিজ যে অর্থ বা টাকা প্রদান করে সেইটাকে বলা হচ্ছে মূলধন বা ক্যাপিটাল। এখন মূলধন বা ক্যাপিটাল অংশীদারি কারবার অর্থাৎ ব্যবসা শুরু করার সময় তারা যে চুক্তি করে সেই চুক্তিতে মূলধনের বিষয়টা স্থির করে নেয় যে মূলধনটা সমানভাবে দেবে না বিভিন্ন জন বিভিন্ন রকমভাবে বিভিন্ন পরিমাণ টাকা দিয়ে মূলধনটাকে তারা নিয়োজিত করবে সেটা স্থির করে নেওয়া হয়। এখন ব্যবসা বাণিজ্য করার সময় আমরা দেখতে পাই, যেটা লক্ষ্য করি সেখানে আমরা লাভ লক্ষ্য করি যেমন, তেমনি লোকসানও সেখানে হয়। তাই এই লভ্যাংশ সাধারণত আমরা নিয়েই অংশীদারি কারবারের আমরা চর্চা করব, সঙ্গে লোকসানের কথাটাও আমরা মাথায় রাখব। এই অংশীদারি কারবারের ক্ষেত্রে যে ব্যবসায় যে লাভ হবে, বছরের শেষে যে লাভ হয় সেই লভ্যাংশটা কেমনভাবে বণ্টন করা হয়, অর্থাৎ ডিস্ট্রিবিউশন অফ প্রফিট কেমনভাবে সাজানো হয়, লক্ষ্য করে দেখা গেছে যে এই লভ্যাংশ বণ্টনটা এভাবে করা হয়। দেখা যায় যে লভ্যাংশ বছরের শেষে যেটা হয় সেটা ওই যে ব্যবসায় নিয়োজিত যে ব্যক্তিগণ আছেন তারা সমানভাবে ভাগ করে নিতে পারে। অর্থাৎ বছরের শেষে যে টাকাটা লাভ হয় সেই টাকাটা তারা সমানভাবে ভাগ করে নিতে পারে। এখন প্রশ্ন হচ্ছে লোকসান যদি হয়, তা লোকসান যদি হয় সেক্ষেত্রেও সেই সময় হয়তো চুক্তিবদ্ধ তারা করে নিতে পারে যে লোকসান হলেও আমরা ঠিক সমানভাবেই সেই লোকসান অর্থাৎ ঘাটতি পূরণ করব। দ্বিতীয়ভাবে আসা যাক, লভ্যাংশ বণ্টনের ক্ষেত্রে এভাবেও আমরা করতে পারি যে মূলধনের অনুপাতে আমরা নিতে পারি। অর্থাৎ আমরা যে পরিমাণ মূলধন নিয়োগ করেছি, 2 বা ততোধিক ব্যক্তি যেভাবে মূলধন নিয়োগ করেছে তার অনুপাতে তারা সেই লভ্যাংশ বণ্টন করে নিতে পারে। আমরা জানি যে সময় যদি স্থির থাকে তাহলে দেয় মূলধনের সঙ্গে লভ্যাংশটা সমানুপাতি, সেই অনুসারে আমরা ভাগ করে নিতে পারব। আবার এই দুটো ঘটনা ঘটার পরেও আমরা পরবর্তীকালে আরও দেখতে পাই যে লভ্যাংশ বণ্টনের ক্ষেত্রে অন্য কোনো চুক্তিও করা যেতে পারে।
অন্য কোনো চুক্তি বলতে, যেমন ধরো যে ব্যবসায় তিনজন ব্যক্তি নিয়োজিত হয়েছে, সেই তিনজন ব্যক্তির মধ্যে দুজন বললো যে আমি ব্যবসায় সরাসরি কাজ করব না, তারা তাদেরকে বলা হয় স্লিপিং পার্টনার, তারা শুধুমাত্র মূলধন দিয়েই এই ব্যবসায় অংশগ্রহণ করে, তারা কোনো শ্রম দেয় না, পরিশ্রম দেয় না, তাদেরকে বলা হয় স্লিপিং পার্টনার, তারা নিষ্ক্রিয় অংশীদারিকার অংশীদার যাকে বলে। তাহলে কি ধরনের চুক্তি করতে পারে? না, আরও যে তিনজন ব্যক্তির মধ্যে আরও একজন ব্যক্তি ছিল, সেও তোমার সে ব্যবসায়ের শ্রম দিয়ে, সে ব্যবসায় তার টাকা মূলধন নিয়োগ করেছে, প্লাস সে তার নিজের পরিশ্রম দিয়ে সে ব্যবসাটাকে চালু রাখছে, সেক্ষেত্রে সেই ব্যক্তিকে আমরা কিন্তু চুক্তি করে নিয়েছি যে ব্যবসা পরিচালনার জন্য তাকে সাম্মানিক কিছু পয়সা দেওয়া হবে। এইভাবে আমরা অংশীদারি কারবার করতে পারি। এখন প্রশ্ন হচ্ছে, অংশীদারি কারবার করার সময় আমরা কত রকমভাবে অংশীদারি কথাটা আমরা ব্যবহার করব বা বুঝব? অংশীদারি কারবারের যে প্রকারভেদ, যে শ্রেণী বিভাগটায় আসছে, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে অংশীদারি কারবার সাধারণত একটু মুচ্ছে, এটা আমরা লক্ষ্য করে দেখতে পাব যে অংশীদারি কারবারের ক্ষেত্রে যে বিভাগটা আছে, আমরা যদি এইভাবে লিখতে পারি অংশীদারি কারবার, দুটো পার্টে আমরা ভাগ করতে পারি অংশীদারি কারবারটাকে। একটা হচ্ছে সরল অংশীদারি কারবার, আর একটা হচ্ছে মিশ্র অংশীদারি কারবার। সরল অংশীদারি কারবার আমরা প্রথমে আলোচনা করে নেব, তারপর আমরা মিশ্র অংশীদারি কারবার নিয়ে পরে আলোচনা করছি। আগে অংশীদারি কারবারের যে প্রথম ধাপ, সেটা হচ্ছে সরল অংশীদারি কারবার, সেটা আমরা একটু বুঝে নিই। এখন এই সরল অংশীদারি কারবারের ক্ষেত্রে আমরা লক্ষ্য করব যে যে অংশীদারিগণ অংশীদারগণ রয়েছেন, তারা একটা নির্দিষ্ট সময়ে তাদের মূলধন নিয়োগ করে, একটা নির্দিষ্ট সময়ে, বছরের প্রথমে হতে পারে, বছরের মধ্যখানে হতে পারে, কিন্তু তারা প্রত্যেকে যতজন অংশীদার সেখানে অংশগ্রহণ করবে, তারা একই সময়ে তাদের মূলধনটা নিয়োজিত করবে। সেই ঘটনাটায় আমরা সরল অংশীদারি কারবার হিসাবে ফেলব। এখন মিশ্র অংশীদারি কারবারটা নিয়ে আমরা একটু বলে নেবো, তারপর পরবর্তীকালে আমরা কোনো সমস্যার মধ্য দিয়ে আমরা সেটা বুঝবো। মিশ্র অংশীদারি কারবারটা আমরা দেখতে পারি। তাহলে আমরা সরল অংশীদারি কারবারটা আমরা কি বুঝলাম এখানটাতে? না, সরল অংশীদারি কারবার আমরা লক্ষ্য করে দেখতে পেলাম যে এখানে অংশীদারগণ যে কোনো সময়ে, যে এখানে যে কোনো সময় নয়, সরল অংশীদারি কারবারের ক্ষেত্রে একটা নির্দিষ্ট সময়ে তারা তাদের মূলধন নিয়োগ করে, কিন্তু মিশ্র অংশীদারি কারবারের ক্ষেত্রে অংশীদারগণ যখন খুশি যে কোনো সময়ে সে তাদের মূলধনটাকে নিয়োগ করতে পারে। অর্থাৎ এরা দেখা যাচ্ছে কোনো বছরের জানুয়ারি মাসে তাদের মূলধনটাকে নিয়োজিত করল। এই মিশ্র অংশীদারি কারবারের ক্ষেত্রে দেখা গেল যে তিনজন যদি কোনো একটা ব্যবসায় অংশগ্রহণ করে থাকে, দেখা যাচ্ছে দুজন একসঙ্গে তাদের মূলধন নিয়োগ করলো, আর তৃতীয় ব্যক্তি তিনি এসে ছ মাস পর হয়তো কিছু পয়সা দিয়ে সেই মিশ্র অংশীদারি কারবারে সামিল হলো, সেক্ষেত্রে কিন্তু আমরা এই এইখানের যে সরল অংশীদারি কারবারের যে সহজ পদ্ধতির মধ্য দিয়ে আমরা যাই, সেটা কিন্তু পেরে উঠবো না, সেটা হচ্ছে কম্পাউন্ড হয়ে যাবে, একটু জটিল হবে, সেইটাকে বলা হচ্ছে মিশ্র অংশীদারি কারবার। এটা নিয়ে আমরা পরে আলোচনা করব। এখন আমরা সরল অংশীদারি কারবার নিয়ে আলোচনা করতে গেলে একটা ছোট্ট সমস্যা নিয়ে সেই সমস্যা নিয়ে আমরা আলোচনা করব। দেখা যাক, এখন আমরা কোষে দেখি, অর্থাৎ তোমাদের যে গণিত প্রকাশ বই রয়েছে দশম শ্রেণীর, কোষে দেখি 1403 পাতায় তোমরা লক্ষ্য করো চারের দাগে একটা অঙ্ক রয়েছে, চারের দাগে একটা অঙ্ক রয়েছে। সেই অঙ্কটি বলছে যে তিন বন্ধু যথাক্রমে 5,000 টাকা, 6,000 টাকা এবং 7,000 টাকা দিয়ে একটি অংশীদারি ব্যবসা শুরু করার এক বছর পর দেখলেন যে 1,800 টাকা লোকসান হয়েছে। মূলধন ঠিক রাখার জন্য প্রত্যেকে লোকসানের পরিমাণ দিয়ে দেবেন বলে সিদ্ধান্ত করেন, তাদের কাকে কত টাকা দিতে হবে হিসেব করে লিখি। দেখো, তার মানে বোঝা যাচ্ছে যে তিন বন্ধু যথাক্রমে 5,000 টাকা, 6,000 টাকা এবং 7,000 টাকা
দিয়ে ব্যবসা শুরু করছেন, তাহলে একই সময় তারা ব্যবসায় টাকাটা নিয়োগ করেছেন। তাহলে দেখা যাচ্ছে আমরা চারের দাগে কষে দেখি, কষে দেখি 14, একষে দেখি 14, ঠিক চারের অঙ্কটায় বলছে তিনজন বন্ধু আছে। প্রথম বন্ধু ব্যবসায় নিয়োজিত করেছেন কত টাকা, না আমরা লক্ষ্য করলাম না, 5,000 টাকা নিয়োগ করেছেন। আর দ্বিতীয় বন্ধু কত করলেন, না দ্বিতীয় বন্ধু দেখা যাচ্ছেন 6,000 টাকা ব্যাংক তারা নিয়োজিত করছে। আর তৃতীয় বন্ধু সে দেখা যাচ্ছে 7,000 টাকা সে ব্যবসায় নিয়োজিত করলো। এখন দেখা যাচ্ছে লোকসান বলছে 1,800 টাকা, এই 1,800 টাকা এই তিন বন্ধুকে কিন্তু দিতে হবে। কিভাবে, না এই মূলধনটার অনুপাতে তাদেরকে ঘাটতি পূরণ করতে হবে। তাহলে এই ধরনের সমস্যাটা আমরা কেমন করে করব, তাহলে আমরা ঠিক এইভাবে লিখব, শুরুটা আমরা এইভাবে করব। দেখো একবারে করব, যে প্রথম বন্ধু কমা দ্বিতীয় বন্ধু কমা তৃতীয় বন্ধু মূলধনের অনুপাত আমরা করবো। আমরা অনুপাতটা ক্লাস 7 এবং 8 কিছুটা করেছি, কিছুটা জানি ওই অনুপাত, সেটা আনুপাতিক ভাগ হার হিসাবে আমরা ভাগ করে দিয়েছি, আমরা জানি সেটা, ঠিক সেই জায়গাটা আমরা প্রয়োগ করবো এখানে। মূলধনের অনুপাতটা কেমন হবে, তাহলে প্রথম জন দিয়েছে 5,000 অনুপাত, দ্বিতীয় জন দিয়েছে কত, না 6,000, তৃতীয় জন দিয়েছে 7,000। এটাকে আমরা একটু লঘু যদি করি দেখা যাচ্ছে এটা হচ্ছে 5:6:7। তাহলে বছরের শেষে লোকসান কত হয়েছে পড়লাম আমরা, না বছরের শেষে লোকসান সমান হচ্ছে 1,800 টাকা, কেমন। এখন এই 1,800 টাকা আমরা এই অনুপাতে দেব। তাহলে প্রথম বন্ধুকে কত দিতে হবে আমরা, ঠিক আনুপাতিক ভাগ হার হিসাবে আমরা করব। তাহলে প্রথম বন্ধুকে দিতে হবে কত, দেখতে পাচ্ছি আনুপাতিক ভাগের যে নিয়ম, 5/5+6+7 × 1,800 টাকা সমান, একটু ক্যালকুলেশন করি, 5/18 × 1,800, এটা আমরা যদি কেটে দিই এখানে দেখতে পাচ্ছি কেটে দিলে 100, সমান হচ্ছে 500 টাকা। তাহলে প্রথম বন্ধুকে ওই লোকসানের ঘাটতি পূরণ করতে গেলে 500 টাকা দিতে হবে। ঠিক একইভাবে তাহলে দ্বিতীয় বন্ধুকে কত দিতে হবে, দ্বিতীয় বন্ধুকে দিতে হবে কত দিতে হবে, না ঠিক একইভাবে 6/ দেখতে পাচ্ছি আমরা 5/6/7 × 1,800 টাকা। এখন এটাকে ঠিক একইভাবে আমরা একবারে করব, 18 ক্যালকুলেশনটা যদি আমরা এভাবে করতে থাকি তাহলে দেখতে পাবো কেটে যাচ্ছে, সমান 600 টাকা। ঠিক একইভাবে আমরা এখানে একটু মুছছি, দেখো তাহলে তৃতীয় বন্ধুকে কত দিতে হবে, তৃতীয় বন্ধুকে দিতে হবে কত, না 7/5+6/7 × 1,800 টাকা সমান হচ্ছে 7/18 টাকা, তা কেটে যাচ্ছে কত, ক্যালকুলেশনটা আমরা এইভাবে নামাতে পারি। অর্থাৎ দেখা যাচ্ছে যে আমরা তিন বন্ধুকে
প্রথম বন্ধুকে দিতে হবে 500 টাকা, আর দ্বিতীয় বন্ধুকে দিতে হচ্ছে 600 টাকা, এবং তৃতীয় বন্ধুকে দিতে হচ্ছে 700 টাকা। দেখো এই যে লোকসানের যে টাকাগুলো দিতে হচ্ছে এগুলো যোগ করলে ঠিক ওই 1800 টাকার সঙ্গে মিলে যাচ্ছে। এই প্রথম যে আমরা কষে দেখি 14 থেকে 4 অঙ্কটা আমরা বুঝলাম, আলোচনা করলাম, এই অঙ্কটা আমরা সরল অংশীদারি কারবার হিসাবে করলাম এবং এটা বুঝতে সুবিধাজনক। এরপর আমরা আসব যেটা বলছিলাম যে মিশ্র অংশীদারি কারবার। মিশ্র অংশীদারি কারবারের ক্ষেত্রে যে ঘটনাটা ঘটে সেটা আমরা একটা উদাহরণের মধ্যে দিয়ে আমরা যেতে পারি। আমি তার আগে একটু জিনিস আলোচনা করে নিই, যেটা বলছিলাম যে ধরা যাক দুজনই বন্ধু ব্যবসা শুরু করবে। দেখা যাচ্ছে এ বছরের শুরুতে দেখা যাচ্ছে কিছু টাকা নিয়ে শুরু করেছে ব্যবসা, ধরা যাক 24,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করেছে। বি একজন ব্যক্তি ঠিক 5 মাস পরে এসেছে, 5 মাস পরে এসে সে ধরো দিয়েছে 30,000 টাকা, ঠিক আছে। তাহলে এই প্রথম বন্ধুর 24,000 টাকাটা কিন্তু একটা বছরের ক্ষেত্রে পুরো 12 মাস কেটেছে, তাই না? কিন্তু দ্বিতীয় বন্ধুর ক্ষেত্রে 5 মাস পরে সে 30,000 টাকা দিচ্ছে, অর্থাৎ 12 থেকে 5 মাস বাদ দিতে হবে। অর্থাৎ তুমি যেটা পাবে সেটা হচ্ছে এই 30,000 টাকাটা বি বন্ধুর বা বি ব্যক্তির কিন্তু 7 মাস খেটেছে। সেই হিসাবে কিন্তু এটাকে সরল অংশীদারি কারবারে ফেললে হবে না, এটাকে আমাদের ওই মিশ্র অংশীদারি কারবারে যেতে হবে। এখানে যেতে গেলে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে যে এই দুজন ব্যক্তি যেহেতু একই সময়ে ব্যবসায় টাকা নিয়োজিত করেনি, সেজন্য এই দুজনাকে ওই যে 24,000 টাকা প্রথম ব্যক্তির 12 মাস খাটলো, 12 মাস খেটে লভ্যাংশ পেতে গেলে 1 মাসে তার যে মূলধনটা হবে সেইটা খুঁজতে হবে। দ্বিতীয় ব্যক্তির ক্ষেত্রেও ওই 12 মাস অরিজিনালি প্রথম 5 মাস কিন্তু এর মূলধন খাটেনি। দেখো বিয়ের প্রথম 5 মাসে কোনো মূলধন তো নেই, ব্যবসা নিয়োজিতই হয়নি, 5 মাস পরে এসছে। তাহলে 7 মাসটা কিন্তু খাটলো 30,000 টাকা। সেই জন্য যদি সময়টা এই 7 মাসের 12 মাস, সেই জন্য আমরা মূলধনের অনুপাতটাকে সহজে করতে পারি না, তখন এটাকে আমরা অংশীদারি কারবারে, আমরা মিশ্র অংশীদারি কারবারের হিসেবে ফেলে সেটাকে এই প্রথম যে ব্যক্তি এ 12 মাস খাটার ফলে যে লভ্যাংশটাকে লাভ করতে গেলে, লভ্যাংশটাকে পেতে গেলে প্রতি মাসের সাপেক্ষে আমাকে মূলধনে যেতে হবে, সেটাকে আমরা লিখবো কেমন করে, আমরা একটা অঙ্ক চর্চা করি, আলোচনা করি, তাহলে দেখো খুব সহজে বোঝা যাবে। যেমন ধরো আমরা কষে দেখি 14 থেকে 8 পর্যন্ত আমরা সরল অংশীদারি কারবারের মধ্য দিয়ে কাজ করতে পারি, চর্চা করতে পারি, অনুশীলন করতে পারি। কিন্তু দেখো 203 পাতাতে 9-এর দাগ থেকে যে অঙ্কটা শুরু হচ্ছে সেটা একটু এইরকমভাবে আছে। বলছে বছরের প্রথমে প্রদীপবাবু ও আমিনা বিবি যথাক্রমে 24,000 টাকা এবং 30,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করেন। 5 মাস পর প্রদীপবাবু আরও 4,000 টাকা মূলধন দেন। বছরের শেষে 27,716 টাকা লাভ হলে কে কত লভ্যাংশ পাবেন? তাহলে দেখো এখানে কিন্তু মূলধনটা একই সময়ে নিয়োজিত হয়নি, সেজন্যই সেটাকে আমরা মিশ্র অংশীদারি কারবার হিসাবে কাজ করতে পারি। আমরা ঠিক ওই 9-এর কষে দেখি 14-9-এর দাগের অঙ্কটা বোর্ডে একটু আলোচনা করছি, তোমরা লক্ষ্য করো। দেখো কিভাবে আমরা আলোচনা করছি, যেহেতু বললাম যে সময়টাকে আমরা এখানে খুব গুরুত্ব দিতে হবে মিশ্র অংশীদারি কারবারের ক্ষেত্রে, সেজন্য আমরা জানি যে প্রদীপবাবু তিনি তার মূলধন নিয়োজিত করেছেন 24,000 টাকা, আর আমিনা বিবি মূলধন নিয়োজিত করেছেন 30,000 টাকা। 5 মাস পরে প্রদীপবাবু আরও 4,000 টাকা মূলধন দেন। অর্থাৎ দেখা যাচ্ছে প্রদীপবাবুর যে মূলধনটা 12 মাস খাটলো, সে 12 মাসের লভ্যাংশ পেতে গেলে 1 মাসে তার মূলধন যেটা হয় সেটাকে আমরা ঠিক এই ভাষায় লিখি যে সময়ের সাপেক্ষে প্রদীপবাবুর মূলধন কেমন। আবার একটু ভাষায় দেখো, ওই 1 মাসের সাপেক্ষে যেটা বারবার করে বলছি এইটা কেমন, না ভাষায় আমরা যেটা ব্যবহার করব অঙ্কের ভাষায় সেটা আমরা লিখব যে সময়ের সাপেক্ষে প্রদীপবাবুর মূলধন কেমন, না 24,000 টাকা সে নিয়োজিত করেছিল, তাহলে 24,000 টাকার 5 মাস খাটার পরে আবার সে 4,000 টাকা নিয়োজিত করে। তাহলে দেখা যাচ্ছে প্রদীপবাবুর 24,000 টাকাটা 5 মাস খাটলো, তারপরে আবার 24,000 টাকাটা
সঙ্গে আবার 4,000 টাকা যোগ হলো। 5 মাস যদি 12 মাস থেকে 5 মাস বাদ দেই, 7 মাস পড়ে থাকছে, তাহলে বাকি 7 মাস ও টোটাল 28,000 টাকা খাটছে। আমরা সময়ের সাপেক্ষে প্রদীপ বাবুর মূলধন যেটা আমরা করব সেটা লিখবো 24, ঠিক এইভাবে গণিতের ভাষায় লিখবো, 24,000 × 5 + 24,000 + 4,000 × 7 টাকা। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, 24-এর সঙ্গে 5 আমরা যদি গুণ করি, দেখতে পাবো 120,000 টাকা হচ্ছে, যোগ এই যে 28,000 তার সঙ্গে 7 গুণ করলে দেখা যাচ্ছে 196,000 টাকা হচ্ছে। মোট যে টাকাটা হচ্ছে সেটা হচ্ছে 316,000 টাকা হচ্ছে প্রদীপ বাবুর। সময়ের সাপেক্ষে এই কথাটা কিন্তু ভীষণ ভাইটাল, সময়ের সাপেক্ষে কথাটা লিখতেই হবে, অথবা আমরা লিখব 1 মাসের মূলধন, এটাও আমরা লিখতে পারি। তোমরা ঠিক করে নেবে কি লিখবে। সময়ের সাপেক্ষে প্রদীপ বাবুর মূলধন হচ্ছে 316,000 টাকা। ঠিক একই ভাষায় লিখব, সময়ের সাপেক্ষে আমিনা বিবির মূলধন কত টাকা, না আমিনা বিবির মূলধন কত টাকা হবে, না 30,000 টাকাটা ওর দেখো কেবলমাত্র সরাসরি 12 মাস খেটেছে, সেই জন্য 30,000-এর সঙ্গে 12 আমরা গুণ করে দেখতে পাচ্ছি 360,000 টাকা হচ্ছে তার সময়ের সাপেক্ষে প্রদীপ বাবুর মূলধন। এখন এই দুটো যে মূলধন আমরা পেলাম, সেই মূলধন দুটোকে আমরা ঠিক আবার অনুপাতে নিয়ে আসবো। যেই আমরা অনুপাতে ফেলতে পারবো, সঙ্গে সঙ্গে সেই অঙ্কটা কিন্তু কনভার্ট হয়ে যাবে একদম সরল অংশীদারি কারবারের মতন। আমরা এই মূলধনটাকে নিয়েই এই মিশ্র অংশীদারি কারবারের সমস্যা জায়গা দাঁড়ায় শুধু এইখানটা। লক্ষ্য রাখবে, যখন আমরা মূলধন দুটো পেয়ে গেলাম সময়ের সাপেক্ষে, প্রদীপবাবু আমিনা বিবির মূলধনের অনুপাতটা তখন কিন্তু খুব আমরা সহজে পেয়ে যাচ্ছি। এই দুটো মূলধনকে আমরা অনুপাতে নিয়ে যাব, তা 316,000 এখানে 360,000 দাঁড়াচ্ছে, এখানে অনুপাতে করলে 316,000 দাঁড়াচ্ছে 316, এখানে 360,000 দাঁড়াচ্ছে 360। এখন এটাকে কাটাকাটি করলে দাঁড়াচ্ছে 158:180, সেটাকে কাটাকাটি করলে দাঁড়াচ্ছে 79:90। এখন বছরের শেষে যে মোট লভ্যাংশ হচ্ছে সেটা কত, না 2,27,716 টাকা। এই 27,716 টাকা হচ্ছে বছরের শেষে মোট লভ্যাংশ। তাহলে প্রদীপবাবুর লভ্যাংশটা তাহলে কত আমরা বের করব, ঠিক ওই সরল অংশীদারি কারবারের মতনই জায়গাটা চলে এলো, অর্থাৎ আনুপাতিক ভাগার 79:90 গুণিত 27,716 টাকা। এখন সেটাকে যদি আমরা একটু সমাধান করি, 79 + 79 = 79 দাঁড়াচ্ছে 169। এটাকে আমরা যদি কাটাকাটি করি তাহলে দেখা যাচ্ছে যে ক্যালকুলেশনটা যেটা দাঁড়াবে প্রদীপবাবুর লভ্যাংশ 12,956 টাকা। বুঝে গেল? এখন আমিনা বিবির লভ্যাংশ এই একইভাবে করব, কেমনভাবে, না ঠিক ওইটাই আমিনা বিবির যে আনুপাতিক ভাগার হচ্ছে 90 × 79 = 27,716 টাকা। এখন এটাকে ক্যালকুলেশন করে আমরা লক্ষ্য করতে পাচ্ছি যে 14,760 টাকা হচ্ছে আমিনা বিবির লভ্যাংশ। এইভাবে আমরা মিশ্র অংশীদারি কারবার নিয়ে তখন আমরা সমাধান করতে পারবো। এখন একটা জিনিস বারবার করে এখানে লক্ষণীয় বিষয়, সেটা হচ্ছে এই চ্যাপ্টারটা ভীষণ গুরুত্বপূর্ণ, এই কারণেই মাধ্যমিকের জন্য ছোট চ্যাপ্টার, এটাকে একটু গভীরভাবে অনুশীলন করলে এবং প্রতিনিয়ত যদি এটাকে আমরা চর্চা করি তাহলে খুব সুন্দরভাবে ওই 5+5 একটা বড় প্রশ্ন থাকে, 5 নম্বরের পাটিগণিতের একটা অঙ্ক থাকে, তার সঙ্গে 1 নম্বরের শর্টও থাকে, কখনো কখনো 2 নম্বরের শর্টও থাকে, অর্থাৎ 8 নম্বর এখান থেকে তোলা সম্ভবপর হয়। সেজন্য তোমাদের কাছে আমার একটা অনুরোধ রইল বা আবেদন রইল, এই চ্যাপ্টারটা মাধ্যমিক যারা দেবে, এবছর যারা মাধ্যমিক দেবে, তারা এই দশম শ্রেণীর অংশীদারি কারবার খুব যত্ন সহকারে করবে এবং বাড়িতে বসে বসে অনুশীলনটা করবে। আর একটা বিষয় ভীষণভাবে মনে রাখবে যে বইয়ের মধ্যে যে আমাদের যে গণিত প্রকাশ যে দশম শ্রেণীর যে বইয়ের মধ্যে যে তোমাদের উদাহরণগুলো করে দেওয়া আছে, সেই উদাহরণগুলোকে একটু যত্ন সহকারে বাড়িতে প্র্যাকটিস করবে। ভালো থেকো, বাড়িতে থেকো, সাবধানে থেকো।